রঙিয়া জনস্বাস্থ্য কারিকরী বিভাগের সম্মুখত অস্থায়ী কর্মচারী সকলে সোমবারে এক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করে। প্রতিবাদকারী সকলে জনস্বাস্থ্য কারিকরী বিভাগের সম্মুখের গেটত তলা লগাই কর্মচারী সকল কার্যালয় প্রবেশ করাত বাধা প্রদান করে। প্রতিবাদকারী সকলে সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়ে যে জনস্বাস্থ্য কারিকরী বিভাগে পানী যোগান আসনির পাম্প গৃহ নির্মাণের রঙিয়া মহকুমার বহু ব্যক্তিয়ে ভূমিদান করেছিল। প্রায় আট বছর পূর্বে এনেদরে ভূমিদান করা ব্যক্তিসকলক বিভাগটোয়ে একোজনকৈ পরিয়ালর সদস্যক চতুর্থ বর্গর চাকরি দিয়ার প্রতিশ্রুতি দিছিল। সেইমতে বিনা বেতনে ভূমিদান করা পরিয়ালসমূহর একোজনকৈ ব্যক্তিক অস্থায়ীভাবে নিযুক্তি প্রদান করিলে যদিও বর্তমানলৈ বিভাগটোয়ে দরমহার নামত ফুটাকুড়ি এটাও প্রদান নকৰিলে। যার ফলত সমগ্র রঙিয়া মহকুমাতে প্রায় 900 অস্থায়ী কর্মচারী দিন হাজিরা করবলে বাধ্য হয়ে পড়েছে। ইফালে নিজের প্রাপ্যরপরাও বঞ্চিত হওয়ার পিছত উপায়ন্তর হয়ে এই সকল ব্যক্তিয়ে প্রতিবাদ করবলে বাধ্য হয়ে পড়েছে। আজি 8 বছর 9 বছর আগে আমি খাওয়া পানি যোগানোর কারণে ভূমিদান করেছিল, কিন্তু আমি তেতিয়া জানা নাছিল যে ঠিকাদার পোপাল দিয়ার কারণে আমি ভূমিদান করা নাছিল। আজি আমার ভূমিদান করার পিছত ঠিকাদার পোপাল দিয়ার কারণে বিভাগীয়ভাবে ব্যবস্থা করেছে, কিন্তু আমার কারণে আমাক সংস্থাপিত করার কারণে একো করা নাই। বিভাগীয়ভাবে আমাক জড়িত করেছে আজি 6-7 বছর ধরে, আমাক বিনা বেতনে এনেকে খতায়। এতিয়া ধরক বয়সও নাই, আমি অন্য চাকরিও নাপাও, কিন্তু বিভাগেও আমাক কোনো পয়সা পাতি একো দিয়া নাই। এই লকডাউনের সময়ত আমি কিমান দুখেরে জীবন নির্বাহ করেছো এটা আমি জানো। কেতিয়াবা গাড়ি চলাইছো, কেতিয়াবা শাক পাচলির ব্যবসায় করেছো, কিন্তু আমার ডিউটি আমি করে আছো। আমার স্কিমত যে ডিউটি করব লাগে সেইবিলাক করে আছো। এতিয়া আমি সরকারক এটাই অনুরোধ করেছো যে আমাক হয় নিয়োগ করি পেলে রাইজক খাওয়া পানি যোগানোর ব্যবস্থা করক, অন্যথা আমার ভূমি আমাক হস্তান্তর করার কারণে ব্যবস্থা করক। এ আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের স্যার বিনম্র অনুরোধ, আমার দুঃখ আমাক বুঝক, আমার সমস্যা সমাধান করার কারণে ব্যবস্থা গ্রহণ করুক।